চলে গেছ অনেক দূরে, তুমি রাঙি না ছেড়ে এই রাত সেই রাত কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া স্মৃতি বন্দী মনের কারাগারে এই রাত রাত কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া বুকে নিয়ে আর পরে আছে কত না স্মৃতি বন্দী মনের কারাগারে তুমি চলে গেছো বলে সারাক্ষণ ভুলে গিয়ে আছো তুমি সুখে আমি কাটাই প্রহরাত ভালোবাসা একা বেদনারি চরে এই প্রাণে মন কেঁদে বলে সারাক্ষণ ভুলে গিয়ে আছো তুমি সুখে আমি কাটাই ভালোবাসাম একা বেদনারি চরে তুমি চলে গেছো অনেক দূরে এবং এদের মিট এবং সব গ্রোসারি বিক্রি করে তো এদের মিট গুলি সব ফ্রেশ থাকে সব অলওয়েজ আচ্ছা এই জন্য এদের একটা রেপুটেশন আছে এবং আপনি নিজেও যখন খাবেন এটা আপনি প্রথমবার খাচ্ছেন এখানে না কি ধরনের খাবার এখানে ইন্ডিয়ান মেনু বলতে সব আছে বলতে পারেন ফিশ আছে ফ্রাই ফিশ কারি ফিশ আপনার চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এবং আরও ভ্যারাইটিস আছে অল ইন্ডিয়ান ফুড দে কভার আপনি এখানে কি কাজ করছেন তখন ওয়েটার হিসেবে আপনি এত খাবারের নাম জানেন কি বিক্রি করার সময় আমি এটা আসছিলাম একবার তো
এটাকে বিটিং প্রাইসটা এরা হাই করে দাও আমি নিতে পারিনি এখানে আপনাদের এখানে দেখে আমাদের ইংল্যান্ডের মতো ওয়েটার বলে ওয়েট্রেস বলে আপনারাও কি এখানে ওয়েটার ওয়েট্রেস বলেন আমরা ওয়েটার ওয়েট্রেস বলি খানসামা বাংলাদেশ মতো খানসামা পেয়ারে এখানে খানসামা তো আমার এইটা ল্যাঙ্গুয়েজ তো খানসামা তবে ফ্রেঞ্চে এটা এখানে মামু উল্টাতে নাই মামু একটা পাইলট এখানে আপনি একটা কথা শুনে বলেন যে যে দেশে ভেস একটা কথা আপনি যেখানে যাবেন সেটা ফলো করবেন তো আমার মনে হয় আপনি টুইস্টেড করতে যাচ্ছেন ইনফরমেশন বলি না থ্যাংক ইউ ভাই এটা কি করলেন ভাই এটা আমি আপনাকে দিলেন আই এম সো হ্যাপি যে আমি আমি এখানে খাবার যে খাবো এবং এটার একটা এক্সপ্রেশনটা কীভাবে দেবো আমি নিজেকে এটা মানে আই লাভ মাই সেলফ সো মাচ এটা একটা এক্সপ্রেশন আপনি 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 নিজেও দিতে পারেন এবং এটা আপনাকে কনফিডেন্স দেবে আপনি যে ইউ লাভ ফার্স্ট ইউ লাভ টু লাভ ইউর সেলফ প্রথম ভার্জিন আমি গেছিল কি নিজেকে নিজে চুমু দিই ভাই এটা ইন্টারেস্টিং ভাই আপনি কোন খাবার বা কোন মাংস পছন্দ করেন গরুর মাংস খাসির মাংস ভেড়ার মাংস মুরগির মাংস ব্যাঙের মাংস শুকুরের মাংস টিকটিকির মাংস নারী মাংস বলে আমার খেতে পারেন বাড়িতে এছাড়া কী ধরনের মাংস খেতে আপনার পছন্দ হ্যাঁ চিকেন টিপু ভাইকে যারা চেনে না তারাই ভাববে টিপু ভাই শুধু চিকেন খেতেই পছন্দ করেন।